ওয়েলকাম টু স্টাডি সাইন্স ওয়েলকাম টু নিউ ভিডিও আমি তুষার আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলসের যে ফিলিমস এক্সামিনেশান আছে সামনেই সেই এক্সামের জন্য আজকে চলে এসেছি প্র্যাকটিস ওয়ার্ক বুক বা প্র্যাকটিস সেট বুক নিয়ে কিন্তু ডিসকাস করব আজকে তোমরা জানো যে তোমাদের নির্ধারিত যে সিলেবাস আছে কলকাতা পুলিশ কনস্টেবলস সেটা আছে তোমার জি থেকে আসবে চল্লিশ নম্বর আর ম্যাথ থেকে আসবে তিরিশ নাম্বার এবং রিজনিং থেকে তিরিশ নাম্বার টোটাল একশো মার্কসের কিন্তু তোমাদের এক্সাম হবে সেই নতুন প্যাটার্নের যে কলকাতা পুলিশের নতুন প্যাটার্ন অনুযায়ী কিন্তু বাজারে যে বইগুলো রয়েছে তার মধ্যে একটা বই আমি নিয়ে আজকে ডিসকাস করতে চলেছি এই বইটা হচ্ছে কিরণ পাবলিকেশানসের বই ঠিক আছে আজকে কিন্তু এই বইতে এই বইটা কিন্তু আমার তিন দিন আগে আমি হাতে পেয়েছি কিন্তু তিন দিন ধরে তখনই ভিডিও না বানিয়ে আমি আগে নিজে দেখেছি ভালো করে বইটা তারপরে আজকে কিন্তু ডিটেল তোমাদের কিন্তু রিভিউ দিচ্ছি বিকজ আমি যখন রিভিউ দিই আমি চেষ্টা করি প্রত্যেক বইয়ের মধ্যে কী কী অ্যাডভান্টেজ পাবে কী কী ভালো দিক আছে কী কী খারাপ দিক আছে সেগুলো তুলে ধরার ঠিক আছে সো আজকেও সেটাই করবো ঠিক আছে তার আগে আমার চ্যানেল যে নতুন এসো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে রাখো দেখো এখানে দেখতে পাচ্ছ কিরণস পাবলিকেশানসে আমরা প্রথমেই চলে যাই যে কটা প্র্যাকটিস সেট আছে দেখো টোটাল এখানে পাবে তির কুড়িটা প্র্যাকটিস সেট পাবে টোয়েন্টি প্র্যাকটিস সেট ওকে সো টোয়েন্টি প্র্যাকটিস সেট পাবে প্লাস এখানে হচ্ছে সল্ট পেপার পাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সাম দু হাজার উনিশের যে এক্সাম হয়েছে পিলিমস এক্সামিনেশান তার কিন্তু তোমার একটা স্যাম্পেল পেপার পেয়ে যাচ্ছ উইথ আনসার্স এবার আমরা চলে আসি প্রথমেই এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেবাস সম্পর্কে দেওয়া রয়েছে কটা ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে কী কী পিএটি পি এম টি তুলে দিয়েছে জাস্ট কিছু না এবার প্র্যাকটিস সেট ওয়ার্কের আমরা চলে আসি ফার্স্ট আমি তোমাদের বলি দেখো প্রত্যেক বইয়ের মধ্যে কিছু অ্যাডভান্টেজ থাকে কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে এর বইয়ের মধ্যেও আছে আগে কি কি ভালো দিক আছে এই বইয়ের মধ্যে বলে দিই প্রথমে হচ্ছে কিরণ পাবলিকেশান খুব ট্রাস্টেড একটা পাবলিকেশান বিশ্বাসযোগ্য একটা পাবলিকেশন সো এই পাবলিকেশনের বই আমি এর আগেও রিভিউ করেছি সো আমি এটা বলতে পারি যে যতটা আমি দেখেছি কিরণস পাবলিকেশানসের বইতে অনেক এই বইতে কিন্তু ভুল অনেক কম আছে ঠিক আছে সো ঠিকঠাকই মোটামুটি তোমরা দেখতে পাবে কোশ্চেন খুব কমই পাবে যেগুলো ভুল আনসার দেওয়া রয়েছে ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট অ্যাডভান্টেজ সেকেন্ড অ্যাডভান্টেজ যেটা আছে যে মডেল প্র্যাকটিসের তোমরা বললাম একসাথে তোমার দু হাজার উনিশের একটা স্যাম্পল পেপার তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে লাস্টের দিকে তোমরা পেয়ে যাবে প্লাস আনসার্স আর এটা তো পেয়ে যাচ্ছ আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা ঠিক আছে সবথেকে ইম্পর্টেন্ট যে দু হাজার উনিশ সালে এটা পেয়ে যাচ্ছো তোমরা ঠিক আছে আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে প্রত্যেক যে প্র্যাকটিস সেটা আছে অর্থাৎ মডেল প্র্যাকটিসের দেখো ওয়ান রয়েছে তাহলে যে প্রত্যেক যে কোশ্চেনগুলো তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে প্রত্যেক কোশ্চেনের শেষে যে সব থেকে ভালো লাগে এই বইটার ক্ষেত্রে যে প্রত্যেকটা যে আনসার তো এখানে দেখতেই পাচ্ছ আনসার তো দেওয়া আছেই তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট এই যে এক্সপ্লেনেশনস আনসার আনসারের ক্ষেত্রে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা করা আছে একটা আনসারের ভিত্তিতে কিন্তু তুমি ব্যাখ্যা পেয়ে যাচ্ছ এটা সবথেকে ইম্পর্টেন্ট যেমন চলে আসা যাক এখানে যে প্রথম কোশ্চেনটাই যে সুকন্যা সমৃদ্ধি যোজনাটা কী ঠিক আছে এটা অপশান চারটি অপশান রয়েছে এবার দেখো এখানে আনসারে চলে আসো এখানে আনসার দেখতে পাচ্ছ যে সুকন্যা সমৃদ্ধি যোজনা হলো ভারত সরকারের এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এই সঞ্চয় প্রকল্পের কয়েকটি বৈশিষ্ট্য এখানে কিন্তু পয়েন্ট ওয়াইজ দেওয়া রয়েছে অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের সাথে যখন এক্সপ্লেনেশন পেয়ে যাচ্ছ বাংলাতে তখন একশোটা কোশ্চেন যখন তুমি প্র্যাকটিস করছো ঠিক আছে তার সঙ্গে কিন্তু আরও অনেক কোশ্চেন আনুষঙ্গিক অনেক কোশ্চেন তুমি আনসার জেনে যাচ্ছ প্লাস এখানে ম্যাথসের প্লাস জিআইএর ক্ষেত্রে সবগুলো কিন্তু এখানে সলিউশন করে দেওয়া রয়েছে এইটা হচ্ছে তোমার অ্যাডভান্টেজ তাহলে কী কী আমি অ্যাডভান্টেজ বললাম ফার্স্টে ট্রাস্টেড পাবলিকেশান থেকে অর্থাৎ ভুল কম আছে সেকেন্ড বললাম কি প্রত্যেকটা কোশ্চনে এক্সপ্লেনেশান দেওয়া রয়েছে এবং এই যে আমাদের কেবি কনস্টেবলসের প্যাটার্ন অনুযায়ী কিন্তু প্রত্যেকটা কিন্তু এখানে এটা পুরো সিলেবাসটা কভার করা আছে অর্থাৎ প্র্যাকটিস সেটগুলো বান হয়েছে এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ গেলে বাট এবার বলে গুলো কী কী আছে ফার্স্টে তোমরা জানো যে জিকে সাবজেক্টের মধ্যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একটা পোর্শনটা থাকে যেখানে আউট অফ ফর্টি তোমরা এক্সপেক্ট করতেই পারো বারো তেরোটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে ঠিক আছে কিন্তু এই বইতে যেটা আমি দেখতে পেলাম সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেওয়া রয়েছে তোমরা তো আশা করছো একটা প্র্যাকটিস সেট দেওয়া মতে আমার যে মানে হচ্ছে কি আমার কারেন্ট অ্যাফেয়ার্স যেটা হচ্ছে সেটা প্র্যাকটিস করা সো কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আসে অর্থাৎ রিসেন্টলি তোমার যদি ট্রেন্ড দেখো ডাবলুপির যে ট্রেন্ড দেখো তাহলে দেখতে পারবে যে কারেন্ট ইস্যুসগুলো কিন্তু বারবার তুলে ধরছে কিন্তু এই প্র্যাকটিস সেটে যেটা করেছে যে জিকের ওপরে কিন্তু বেশি ফোকাস করেছে ঠিক আছে সো জিকে বলতে যেগুলো কারেন্ট অ্যাভ্যাসগুলো আছে সেগুলো যেমন কখন ভারত পুরস্কার চালু করা হয়েছিল এটা তো স্ট্যাটিক পোর্শনের মধ্যে পড়ে এটা তো চেঞ্জেস হবে না সো এখানে যেহেতু ছাপানোটা হয়তো কিছু দিন আগে হয়তো ওই জন্য কি যে তোমাদের যে অর্থাৎ তোমরা জানো যে কেপি কনস্টেবলসের যখন এক্সামিনেশান হবে এক্সামিনেশান ডেট তার থেকে ছ মাসে কারেন্ট অ্যাভ্যাসটা সবচেয়ে বেশি মূল্যবান হয় ঠিক আছে এক বছরে তো পড়তে হয় ছ ছ মাসে হয়তো সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয় আর কারেন্ট ইস্যুসগুলো বারবার তুলে ধরে কিন্তু এখানে কিন্তু জিকে পাবে তুমি ম্যাক্সিমাম আমি দেখেছি দেখেছি ভালো করে যে কারেন্ট অ্যাপার্স যদি দেওয়া থাকে এখানে যে দশটা যদি কারেন্ট অ্যাফেয়ার্স থাকে ঠিক আছে আমি এখানে প্রত্যেকটা পয়েন্ট আউট করেছি দেখো সব দিকে দশটা যদি কারেন্ট অ্যাফেয়ার্স থাকে তার মধ্যে হচ্ছে তোমার আটটা তুমি আটটা থেকে নটা দিকে পাবে আর একটা তোমার কারেন্ট ইস্যুস পাবে এরকম জাস্ট করেছে সো আমার মনে হয় যে এটা যদি বেশি কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে অর্থাৎ কারেন্ট ইস্যুর ওপর ফোকাস করতো আরও বেশি ভালো হতো আর একটা তো অ্যাড ডিসঅ্যাডভান্টেজ আমি দেখতে পেয়েছি সেটা হলো যে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ঠিক আছে তোমার যখন দেখবে যে বিভিন্ন আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ তোমার কেপি কনস্টেবলস কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের রাজ্য সরকারের একটা এক্সামিনেশন সো এখানে বেশিরভাগ কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ যদি থাকে কোনো প্রকল্প সরকারের যদি প্রকল্প থাকে সেটা আসার সম্ভাবনা থাকে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের যে সম্ভব যে প্রকল্পগুলো আছে সেগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে কিন্তু কয়েকটা প্র্যাকটিস সেট মডেল সেট আমি ঘেঁটে দেখলাম যে যেগুলো হচ্ছে গভর্নমেন্ট রিলেটেড কোনো প্রকল্প সম্পর্কে জিজ্ঞাসা করেছে সেইগুলোকে বেশিরভাগ কিন্তু কেন্দ্র সরকারের প্রকল্প থেকে বেশি কোশ্চেন দিয়েছে বিকজ তোমরা জানো যে এই যে কিরনস পাবলিকেশানস বেসিক্যালি ফেমাস ফর সেন্ট্রাল এক্সামিনেশানস যে সেন্ট্রালের যে এক্সামগুলো হয় তার জন্য যে বুকসের জন্য কিন্তু ক্রিয়স পাবলিকেশানস কিন্তু ফেমাস এখানে দেখতে পাচ্ছ সুকর্ণ সমৃদ্ধি থেকে শুরু করে ঠিক আছে এখানে চলে আসবে যে অপারেশন গ্রিন থেকে শুরু করে হ্যাঁ বিভিন্ন যেগুলো আছে এই যে নির্মল্লিখিত কোন কল্যাণমূলক প্রকল্পের সফলতাকে ঠিক আছে স্বীকৃতি প্রদান করেছেন গ্রিনেস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে প্রধানমন্ত্রী জনধন যোজনা এগুলো সবই কিন্তু তোমার সেন্ট্রালের কোনো একটা যোজনা বা কোনো প্রকল্পের কথা কিন্তু দিয়েছে সো যেহেতু এটা রাজ্য সরকারের আমার মনে হয় এগুলো ইম্পর্টেন্ট কিন্তু রাজ্য সরকারের প্রকল্পগুলো কিন্তু আরও বেশি বেশি ইম্পর্টেন্ট যদি এগুলো ওইগুলো ইনক্লুড করত তাহলে বেশি আরও কিন্তু বইটা কিন্তু ভালো হতো আদারওয়াইজ সব দিক থেকে দেখতে হলে বইটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে ঠিক আছে তোমরা যারা বইটা পারচেস করতে চাও ঠিক আছে কিনতে চাও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে তোমরা পারচেস করতে পারো আদারওয়াইজ তোমরা নিজেদের কাছের দোকান থেকেও কিন্তু পারচেস করতে পারো কিন্তু আমার মতে যারা কাছ থেকে দোকানে গেলে বেশি ডিসকাউন্ট পাবো বিকজ আমি দেখলাম অনলাইনে একটু বেশি দাম নিচ্ছে ঠিক আছে সো এই ছিল আজকে বুকের রিভিউ ঠিক আছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটু লাইক করে দিও এবং সবার সাথে শেয়ার করে দিও এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি এত ধৈর্য সহকারে দেখার জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ